আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিবারের মতন আপনাদের মাঝে হাজির হলাম আমি জেবিন তাসনিম মাসুমা নতুন আরেকটি ভিডিও নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব, যেটি ছিল 30শে এপ্রিল ও মে মাসের 1 তারিখ ও 2 তারিখ, স্থান ছিল শহীদ বীরেন্দ্রনাথ দত্তর বাসা চত্বর ব্রাহ্মণবাড়িয়া। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা রম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, এমপি স্যার। এবার বক্তব্য প্রদান করবেন দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এবং বৈশাখী উৎসব উপলক্ষে ছোট একটি মেলার আয়োজন করা হয়েছিল, যেটির স্থান ছিল শহীদ বীরেন্দ্রনাথ দত্তর বাসা চত্বর ব্রাহ্মণবাড়িয়া, এবং সেই স্থানে ছিল আমার ছোট একটি স্টল। ভেঙে যাওয়া স্বপ্নকে নতুন করে পূরণ করতে যাচ্ছি, কারণ আমি একজন সাহসী নারী, আমিও আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। নিজের ব্যাপারে কিছু কথা, আমি কার মেয়ে, কার বউ, এই জিনিসটা আমার পরিচয় হিসেবে থাকলেও আমি চাই যেন লোকে আমাকে আমার নামে চিনুক। আমি জেবিন, আমি কারো মেয়ে, আমি কারো বউ, আমি কারো মা, এটাই আমার পরিচয় নই, আরও কিছু পরিচয় আছে আমার। আমি একজন স্টুডেন্ট ও আমি একজন সাফল্য উদ্যোক্তা আলহামদুলিল্লাহ। আমার ছোট একটা বিজনেস আছে অনলাইনে, আমি কাজ করছি বিভিন্ন আইটেম নিয়ে, যেমন 3 পিস, 4 পিস, 1 পিস এবং শাড়ি, পাঞ্জাবি, বেবি আইটেম, হ্যান্ডব্যাগ, কসমেটিক্স, গড়ি এবং জুতা। প্রতিটা আইটেম আমি মেলাতে অল্প অল্প করে শো করেছি, আরও অনেক অনেক আইটেম রয়েছেন আমার স্টকে। দয়া করে ভালো না লাগলে ইগনোর করবেন, আপনারা ভুলে যাবেন না আমরা শুধু নারী না, আমরা কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো সন্তান, কারো স্ত্রী। তাই আপনাদের কাছে অনুরোধ, ভালো না লাগলে ইগনোর করবেন, উস্কানিমূলক কমেন্ট করে আমাদেরকে কষ্ট দিবেন না। দেশের মধ্যে বেকারত্ব বেকারত্ব করে স্লোগান না বাজিয়ে চাকরি না পেলে বেকার বসে না থেকে ব্যবসায় করা উচিত। আমরা চিন্তা করি নিজের দেশ থেকে বেকারত্ব দূর করে কিভাবে দেশের উন্নতি করব। আমরা একটা সুন্দর ভবিষ্যৎ চাই। আশা করি সবাই ভালোবেসে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস এবং শক্তি যোগাতে সাহায্য করবে। সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসবে 4 নম্বর স্টলটা ছিল আমার। খুব অল্প কিছুদিনের মধ্যে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের, এবং অনেক অনেক আপুরা এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য, তার জন্য আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, এবং সবার প্রতি রইল আমার ভালোবাসা ও সম্মান। আবারও আপনাদের মাঝে আমি আমার পরিচয়টা তুলে ধরলাম, আমি জেবিন তাসনিম মাসুমা, কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন রকমের আইটেম নিয়ে। আমার ফেসবুক আইডির নাম জেবিন তাসনিম মাসুমা, আমার ফেসবুক পেজের নাম জেবিন ডেইলি ব্লগ, যেখানে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জেবিন তাসনিম মাসুমা, এবং আমার বিজনেস পেজের নাম হচ্ছে লাইফ স্টাইল উইথ জেবিন। আমার স্বপ্নগুলির পেছনে শুধু আমার স্বপ্ন না, আমাকে নিয়ে রয়েছে আমার পরিবারের অনেক অনেক স্বপ্ন। আমার স্বপ্নগুলির পেছনে রয়েছে আমার পরিবারের অনেক অনেক অবদান, কারণ পরিবার থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সাপোর্ট পেয়েছি। এবং 3 দিনব্যাপী বৈশাখী মেলায় আমার সাথে ছিল আমার পরিবার, আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাপোর্টে আমি 3 দিনব্যাপী বৈশাখী মেলাটি সুস্থভাবে সম্পন্ন করেছি। এবং আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের মা, মেলাতে আমার সাথে আমার মেয়েও ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।